লুপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে চান করার ঠিক আগে এসেছি। দেখতেই পাচ্ছ চুলে প্রচন্ড তেল টেল দেওয়া, কারণ অনেক সাজগোজ করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। ট্রলি ব্যাগটা দেখে বুঝতেই পাচ্ছ কোথাও একটা বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, আমরা অনেকে মিলে বেড়াতে যাচ্ছি, সেসব তো তোমরা দেখবেই। জামা কাপড় এগুলো নিচ্ছি, এগুলো সব এখন রেডি করতে হবে। নার্স কোথায় থাকবে? নার্স কিন্তু আমাদের সাথে যাচ্ছে না। নার্স কোথায় থাকবে? নার্স থাকবে দুধুন বাড়ি। নার্সকে বলে দিয়েছি নার্স দুদিনের জন্য থাকবে দুধুন বাড়ি। ওই জন্য মুখটা কেমন করে তাকাচ্ছে দেখো, যে আমার কোলে চলে আসবে। বলেছি দুধুন বাড়ি, ও কিরকম ফুল গাছ দেখে তোমাদের দেখাবো কিরকম। তাই তো শোনা, তাই তো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই দেখো বলেছি নার্স যাচ্ছে না, ওই জন্য এত কথা ওর। ও দুধুন বাড়ি থাকবে। কিন্তু একটা প্রিয় জিনিস, জিনিসটা সৌরভের, সৌরভের অনেক আগের, মানে কলেজ টাইমের, বম্বে যখন থাকতো সেই সময়কার, তো সেটা চলে যাচ্ছে, সেটা মানে এখন নষ্ট হয়ে গেছে। সেটা এতদিন আমাদের সাথে ছিল, আর আমাদের ওটার মধ্যে আমাদের লাভ স্টোরি, আমাদের তিতলিকে নিয়ে ঘোরা অনেক কিছু মেমোরিজ রয়েছে, কিন্তু ওটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ওটাকে আমরা সেল আউট করে দিচ্ছি। সেটা কি তোমাদের সাথে শেয়ার করে দেয় একটা সৌরভে। সৌরভ যখন বম্বে থাকতো সেই সময়, এখানে তিতলির সাইকেলটাও রাখা আছে দেখো। এই স্কুটারের সাথে আমাদের অনেক স্মৃতি আছে, আমাদের বিয়ের আগের ঘোরা বেড়ানো। এটা দেখো, এটা মহারাষ্ট্রের, মানে সৌরভরা যখন বম্বে ছিল সেই সময়কার, ও নিয়ে এসেছিল। এটা ওর অনেক ছোটোবেলার বলা যেতে পারে, অনেক ইয়াং এজের। তো এটা করে তিতলি প্রথম স্কুলে গেছে, এটা করে আমরা অনেক ঘুরেছি, কিন্তু এটা একদমই নষ্ট হয়ে গেছে দেখো, একদম নষ্ট হয়ে গেছে, এটা চলে না। সমস্ত লোহা নিতে আসবে, তারাই নিয়ে যাবে, তো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা এটার সাথে আমাদের একটা ইমোশন জুড়িয়ে আছে, এটা আমাদের প্রচুর ঘোরাঘুরি, অনেক কিছু বন্ধুবান্ধব অনেকেই এটা করে ঘুরেছে গেছে। যে দেখছো এটা আমাদের জানলা ছিল, এটা খুলে দেওয়া হয়েছে, এটা স্লাইডিং উইন্ডো বসবে। এখান দিয়ে বাইরেটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, তোমাদের দেখিয়ে নিই, খুব সুন্দর আমাদের এখান দিয়ে দেখা যায়। আর এটা তো সুইমিং পুল হবে, আমি তো তোমাদের বললাম যতটা আমি জানি, এখনও জানি না যে মানে হয়তো পরে কোনো অন্য কিছুও দেখতে পারি, কিন্তু আমি শুনেছি এই জায়গাটা সুইমিং পুল হবে। ওই দেখো আরেকজনেরও দেখা চাই, আমি কি দেখাতে এসেছি দেখো, চলে এসছে দেখছে এবার জানলা দিয়ে, প্রায়শই আমার খাটের জানলা দিয়ে বাইরে দেখে। কি দেখছো বাবু, একটু বলো কি দেখছো, একটু কি বলবে, গাছটা দেখেছিস বাবু? তুই এত এতগুলো বার করছিস? তো কতবার করব, যাচ্ছি এতদিনের জন্য। এতদিন মানে আমি তো দুদিন যদি না দেখে দেখো, আমি তাহলে ওখানে গিয়ে ব্যাগ খুলে দেখাবো মা যা জামা কাপড় নিয়েছে, রীতিমতো মনে হলো 10 দিনের জন্য যাচ্ছে, আমি তো সেই বুঝেই নিয়েছি। কি বাজে কথা, এখন এতগুলো জামা কাপড় তোর বাবা, জামা প্যান্ট, শোনো একটা ছোট নিয়েছি, এখনো ছোট নেব, ছোট ট্রলি নিয়েছি, একটা ছোট ট্রলি, ছোট ট্রলিতে মোটামুটি অর্ধেকের বেশি তুমি ফিল করে দিয়েছো। তো করবো, অর্ধেকের বেশি ফিল করবো না, তাহলে আমি কি করবো না, আমি আমি তো মাকে দেখে দেখো, তোমাদের জন্য ব্লগ করব, তোমরা আমাদের দেখবে, একটু সাজবো না বলো, ওটাই তো ভালোবাসা। তুমি একা সাজবে, আমরা সাজবো না, তুই সাজবি, মানে এত জামা নেওয়ার কি আছে, আমি এত মোটেও নি না গো, আমি এত নিইনি, আমি তোমাদের দেখাবো। আমি সত্যি ভাবলাম 10 দিনের জন্য যাচ্ছি তোমার প্যাকিং দেখে। দুদিন, জাস্ট দুদিনের জন্য যাচ্ছি, জাস্ট দুদিনের জন্য যাচ্ছি, 10 দিনের মধ্যে প্যাকিং করেছে মা, আমি তোমাদের জানিয়ে দিলাম। 3 days 2 nights, 3 days 2 nights কোথায় যাচ্ছি তখনই তোমাদের বলবো। মা কিন্তু 3 days 2 nights এর মধ্যে জামা নেয়নি, মা মোটা
একটা জায়গা হবে না আর আমি আর ওজা নিয়ে নিয়েছি সরি নিয়ে নিয়েছি আর কি করবো সাজবো তো একটু বলো যাই হোক তোমরা সঙ্গে থাকো আরো অনেক মজা আছে প্যাকিংটা করে নি তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আজকে অনেকগুলো ইয়াররিং বানিয়েছি একটু অন্যরকম তোমাদের সাথে সেটা শেয়ার করবো কথা বলি হ্যাঁ ক্যামেরা আমি অন করে সবাইকে দেখাবো কারণ আমাদের ব্লগ আমাদের সবকিছু সবাই দেখবে বলো আমি জামাটা পরে মাকে বললাম দেখো আমাকে কেমন লাগছে আর খাটে উঠে উঠে তোমাদের খাটের অবস্থাটা দেখাচ্ছি এতগুলো জামা কাপড় বার করেছে আরো কত বার করবে জানি না ওর বোন বসে আছে এই দেখো কেমন লাগছে মাম্মা বললো এই দেখো এই ড্রেস গুলো পরে পরে ও দেখছে ওকে কেমন লাগছে যদি তারপর ওখানে গিয়ে দেখি ভালো লাগছে না তখন আমার কিছু করার থাকবে থাকবে না এখানে করার আছে তাই আমি দেখে নিচ্ছি এগুলো পরে পরে ও এখন ডিসাইড করবে করে তবে ব্যাগ গোছাবে আমি কেমন জানি না বলো এই দেখো এটা গলায় আমাকে আমার বন্ধু একটা গিফট করছে ঠিক আছে আমার বার্থডেতে আমি দেখে নিয়েছি গিফটটা ওটাও ভীষণ সুন্দর লাগবে এটা গোল্ডেন রঙের একটা নেক পিস গোল্ডেন রঙের নেক পিস কি হার্ট হার্ট করে না হার্ট বিট হার্ট বিট ও হার্ট বিট হ্যাঁ ও আবার হার্ট পছন্দ করে হার্ট বিট পছন্দ করে ওটা বেশি সাইন্টিফিক হার্টটা কিন্তু সাইন্টিফিক একটা ডায়াগ্রামও না ওই হার্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হার্টের সাথে কোনো মিল নেই বেসিক্যালি খুব একটা দেখতে বাট হার্ট বিটটা সাইন্টিফিক রিয়েলিস্টিক সেটাই পছন্দ তো ওটাই ভালো লাগে তো আজকে এই কানের দুলগুলো আমি বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো অনেকগুলো কাপড়ের জুয়েলারি বানানোর ভিডিও আছে তিনটে আছে একটা কানের দুলের আছে আর দুটো বোধহয় সেটের রয়েছে কি হ্যাঁ ওরকমই রয়েছে আর আমার মনে হয় এগুলো করলে না এগুলো যদি এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে দেখো আমি একটা তোমাদের কানে পরে দেখাচ্ছি কিছুই নয় দেখো কিরকম লাগছে আমি এটা দেখো কিছুই না দেখো কলমকারী কাপড় দিয়ে জাস্ট করে এগুলো করেছি এগুলো কিন্তু তোমরা নিজেরাও বানাতে পারো এগুলো নিজেরা বানিয়ে কিন্তু সেল করতে পারো আমি চাই প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু কাজ করুক ঘরে বসেও তো অনেক কিছু করা যায় দেখো এটা কিরকম লাগছে এটা না আমার নিজের খুব স্মার্ট লেগেছে দেখো কিরকম লাগছে বেশ লং এরকম সব কিছুর সাথে পরা যাবে শাড়ি ড্রেস সব কিছুর সাথে পরা যায় এগুলো তো আমি মনে করি যদি মানে আমরা বাড়িতে বসেও এরকম কিছু করি আর তোমাদের যদি মনে হয় তাতে লোপাদির হেল্প লাগবে তোমরা আমাকে নিশ্চয়ই জানিও আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করো আমাকে লিখে পাঠাতে পারো যদি তোমাদের প্রয়োজন মনে হয় আমি যতটুকু পারবো আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করবো আমি সব সময় চাই এই সমস্ত কাজ নিয়ে তোমরা এগিয়ে এসো বিস্কিট খাবে ওই দেখো দেখাচ্ছে যে বিস্কিট খাবে তুমি বানালে তুমি খাও না তোর তো খাওয়া নিয়ে কথা নেই আমি বানালাম কি টেস্ট করো দেখি কেমন হয়েছে বলো তুমি বানালে না তুমি বানালে আমি চাইবো কেন বাজে কথা বলে তুমি চুপ করো তো আমি চাইবো নালে রোজ দেয় কেন রোজ দেয় কি সেটা তুমি রাহুল রাহুল কিন্তু ভিডিও দেখে রাহুলই তোমায় বলবে কেন আমাকে রোজ দেয় আর দেখো কি সুন্দর পাও ভাজি করে আমাকে সকালে দিয়ে গেছে আন্টি খুব ভালোবাসে গো আমাকে আন্টি কিছু রান্না করলেই আমাকে দেয় আমাকে পাঠিয়ে দেয় রাজমা পাঠায় কারি পাঠায় মানে অনেক কিছু আন্টির রান্না দারুণ আর একজন ছোট মেয়ে বসে পড়েছে দেখো বাবা খাচ্ছে দেখে বসে পড়েছে ও এইরকম টেবিল চেয়ারে বসে সব সময় দেখেছো তোমরা ওই আমার তিতলি জন্মদিনের ব্লগেও তো দেখেছো এরকম বসে আচ্ছা ভালো আছে রাহুলকে থ্যাংক ইউ বলো তাহলে পালং শাক দেখো অশ্বিনী বানায় না এগুলো অশ্বিনী সমস্ত দেখা দেখভাল করে না অশ্বিনী দা সমস্ত দেখভাল করে হ্যাঁ টাটকা পালং শাক আমার জন্য পাঠিয়েছে কি ভালো লাগছে দেখতেও ভালো লাগছে দেখো যাই হোক আজকে সৌরভের মনটা একটু খারাপ কারণ সৌরভের স্কুটারটা বহু বছর পুরনো বোম্বে থাকাকালীন স্কুটার
আজকে চলে গেছে, ওটা পুরো ভেঙে গেছিল, ওটা আর কিছু করার ছিল না, কোনোভাবে সারানো যেত না, তাই ওর মনটা একটু খারাপ। তাই ছোটবেলায় তোকে কত নিয়ে ঘুরেছি? হ্যাঁ ঘুরেছি, আমি স্কুলে যেতাম, আমার যখন ওই প্রি প্রাইমারি স্কুল ওই সেন্ট ফ্লোরেন্সে পড়তাম, আর সামনেটা সেই মাঠ ছোট্ট, সামনে দাঁড়িয়ে যেতি, আর মাথাটা ঢিপ ঢিপ করে ঠুকতো। হ্যাঁ ওই দেখো আরেকজনের গল্প শুনছে, ও দুর্গাপূজো আমরা আমি তুই মা বেরোতাম, ওই দেখো বেরোতাম শুনে আরেকজনের একটু স্কুটারে করে, তখন গাড়ি ছিল না, আর আমরা সৌরভ বলে আমরা বিয়ের আগে ওইটা করে ঘুরতাম, তাই না? বিয়ের পরেও আমার বাবা ফেলেও তো দিয়েছিল, স্কুটার থেকে ফেলে দিয়েছিল, সত্যি অনেক অনেক স্পিড মেমোরি স্কুটারের সঙ্গে রয়েছে, সত্যি আমাদের অনেক স্পিড মেমোরি রয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমার গোছানো গাছানো প্যাকিং অনেক কিছু বাকি, আমরা বেড়াতে যাচ্ছি সেটা তো তোমাদের বললাম, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে, আর তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন অলরেডি আমরা বেড়াতে চলে গেছি। যাই হোক, যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার ডট কমকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই বাই।